খুব তাড়াতাড়ি আমার জীবন এক নতুন পথে চলা শুরু করবে। অর্জুনের সাথে বিয়ে করে আমার নিজের এক পরিবার পেয়ে যাব, আমার নিজের লোক আমায় যে ভালোবাসবে। যদি বাবা মা বেঁচে থাকতেন আর আমায় ওনারা নিজেরা বিয়ে দিতেন, ব্যাস ব্যাস জীবনে শুধু এইটুকুই খামতি আছে, নইলে এমন কিছুই নেই যা আপনি আমায় দেননি। অর্জুন ফোন ধরো আমার, কোথায় আছো তুমি? ফোন ধরো অর্জুন। আই এম সরি অনন্যা, আমি ভয় পাইয়ে দিইনি তো? না না স্যার, আমি আসলে আমি হঠাৎ ঘুরলাম আর আই এম ফাইন স্যার। কোনো ব্যাপার নয়, রিল্যাক্স। আরে এবার তুমি এসব ভয় টয় পাওয়া ছাড়ো। হ্যাঁ, দুদিন বাদে তোমার বিয়ে হতে চলেছে, মুখে এখন শুধু হাসি আর আনন্দ থাকা উচিত। চলো হেসে দেখাও। দ্যাটস গুড। দেখো, বিয়ের ভালো খবর তো তুমি আমাকে দিয়ে দিয়েছ, আর বদলে আমিও তোমাকে একটা ভালো খবর দিচ্ছি। এসো, কাম। তোমার ট্র্যাক রেকর্ড দেখে আমরা সবাই খুব খুশি, আর খুব ভালো রিপোর্ট আসছে তোমার সেক্টর থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাই আমরা ঠিক করেছি যে তোমাকে প্রমোশন দেবো। এবার তুমি যখন হনিমুন থেকে ফিরে আসবে তখন ওই চেয়ারটা নয়, এই চেয়ারটা তোমার জন্য অপেক্ষা করবে। আরেকটা প্রমোশন এত তাড়াতাড়ি? স্যার, এই 4 মাস আগে তো আমার প্রমোশন হয়েছিল, আর এমনি তো এবার তো প্রিয়ার পালা ছিল না। দেখো অনন্যা, কাজ আর উন্নতিতে কারোর পালা হয় না, শুধু লাক আর চান্স হয়, আর লাক তোমার সাথে আছে। আর চান্সের কথা বললে, প্রতিটা সুযোগে তুমি নিজেকে প্রমাণ করেছো, তাই এবারেও প্রিয়া নয় তুমি প্রমোশন পেয়েছ। ওয়েল ডান অনন্যা, সব ঠিক হয়ে গেছে। আমার মতে তোমায় একটু সাবধানে থাকতে হবে, কারণ অফিসে এমন অনেক লোক আছে যারা তোমাকে খুব হিংসে করে। তুমি জানো যে আমি কাদের কথা বলছি। প্রিয়ার থেকে একটু সাবধানে থেকো, ও যা খুশি তাই করতে পারে। ঠিক আছে স্যার, আমি মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর বলো, বিয়ের তোড়জোড় কেমন চলছে? তোড়জোড় আর কি স্যার, কোর্ট ম্যারেজ না, যেতে হবে আর সই করতে হবে, ব্যাস। You are right. Sir, excuse me. Thank you so much, sir. Hello, Arjun, কোথায় তুমি? কখন থেকে তোমার ফোন ট্রাই করছি, এক্ষুনি এসে অফিসের কাছে কফি শপে দেখা করো, তাড়াতাড়ি। ও প্রিয়া, আই এম সরি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসছিলাম তো তাই আমি দেখিনি, এক্সট্রিমলি সরি। তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? সারা রাত ঘুমোনি নাকি?
সব কিছু ঠিক আছে তো? এরকম কোনো ব্যাপার নেই প্রিয়া, সব ঠিক আছে। সব কিছু ঠিক আছে বলে মনে তো হচ্ছে না, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আমার কথা বিশ্বাস করো অর্জুন, আমি সত্যি বলছি। কাল রাতে আমার ঘরে কিছু ছিল, আমি নিজের চোখে দেখেছি অর্জুন, ওই ওই ভয়ানক চেহারা। আমি জানি না আমার সাথে এসব কেন হচ্ছে। অনন্যা রিল্যাক্স, আর তো শুধু দুদিনের ব্যাপার, আর দুদিন বাদে আমাদের বিয়ে হতে চলেছে, ভাবো একবার। আর তারপর আমি তোমার সব চিন্তা দূর করে দেব। অর্জুন বি সিরিয়াস, আমি সত্যি বলছি, কাল রাতে আমার ঘরে কিছু ছিল, দুদিন তো দূর অর্জুন, আমি এক মুহূর্ত আরও বাড়িতে থাকতে পারবো না। আর ওই যে প্রিয়া আছে না, ও এক্ষুনি আমি জিজ্ঞেস করলো যে কালকের রাত কেমন ছিল, অর্জুন ও কী করে জানলো যে কাল রাতে আমার সাথে কী হয়েছিল? প্রিয়া, অনন্যা, তুমি প্রিয়াকে কবে থেকে সিরিয়াসলি নিচ্ছ? হ্যাঁ, মাস্ট বি কিডিং, ফরগেট অ্যাবাউট ইট। আর বাবু তুমি বলো, দুদিনের জন্য এখন নতুন বাড়ি কোথা থেকে খুঁজবো? আর দুদিন পরে তো তোমাকে আমার বাড়িতে আসতেই হবে। আর তুমি জানো, আজকাল আমার কোথাও মন বসে না, আর সবসময় মাথায় একটাই চিন্তা ঘোরে যে যখন তুমি বাড়ি চলে আসবে সব কিছু তখন কত ভালো হয়ে যাবে। অনন্যা, অনন্যা বাবু, আমি তোমার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছি, আর আর তোমার মন অন্য কোথাও পড়ে আছে। আই এম সরি অর্জুন, আই এম রিয়েলি সরি, কিন্তু অর্জুন সত্যি কাল রাতের কথা নিয়ে আমি খুব চিন্তায় আছি। প্লিজ অর্জুন, অন্য কোনো জায়গা খোঁজো না, আমি সত্যি ওখানে থাকতে পারবো না, আমি ওখানে ফিরে যাবো না, প্লিজ। ওকে ওকে ওকে, রিল্যাক্স, তুমি তো জানোই তোমার ভাগ্য সবসময় তোমার সাথে থাকে, আর তুমি মন থেকে যা চেয়েছো সবই পেয়েছো, এখন তোমার বাড়ি চাই তো সেটাও পেয়ে যাবে, রিল্যাক্স। ওসব আমি জানি না অর্জুন, কিন্তু ওই বাড়িতে আমি আর ফিরবো না, ঠিক আছে? ওকে ডান ডিল, এবার তো নিজের হবু বরের সাথে একটু কফি খেয়ে নিন ম্যাডাম, প্লিজ। আমি এটা বলছিলাম যে দুদিন পর তোর বিয়ে হয়ে যাবে, আর তারপর তুই অর্জুনের সাথে শিফট হয়ে যাবি, আর আমার ওই রুমমেটটা আছে না, ও নিজের হোম টাউন চলে গেছে, ততদিন তুই কেন আমার বাড়িতে শিফট হচ্ছিস না? হুম, কি তুই কি করে জানলি নীরা যে আমি বাড়ি বদলাতে চাই? কি তুই তুইও শিফট করতে চাইছিলিস? হ্যাঁ। ওয়াও, এটা তো কোইন্সিডেন্সই হতে পারে। যাই হোক, তুই আজকে রাত্রেই না আমার বাড়িতে শিফট করে নে, আর এমনিতেও তোর বিয়েতে তো আমার সাহায্য লাগবেই, তাই না? হ্যাঁ নীরা, তা তো বটে, আর তুই তো জানিসই আমি তো ঠিক করে নেল পেইন্টও লাগাতে পারি না। তবে তুই বিশ্বাস করবি না নীরা, কাল আমার বাড়িতে কি হয়েছিল, তারপরে তো আমি এক মুহূর্ত ওখানে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? কিছু একটা খুব ভয়ানক ছিল ওই ঘরে, এমন মনে হলো যেন ওখানে কোনো অশুভ আত্মা এসেছে। আমি জানি নীরা এমন কিছু নেই, কিন্তু এইসব কিছু আমার মাথায় আছে। যাই হোক নীরা, আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না, আমি আর ওই বাড়িতে একা থাকতে পারবো না, আমি বাড়ি বদলাতে চাইছিলাম, আর আর তুই ঠিক সময় এসে গেলি। কারেক্ট, এবার আমরা দুজন খুব মজা করব। উফ, আমি তো একটা ইম্পর্টেন্ট জিনিসই ভুলে গেছি, এই নে
এটা কি রে? এই ভাউচারগুলোতে না তোর সিগনেচার চাই, বাকি ওই অর্ডারসগুলো পাঠাতে হবে না তাই জন্য। ওকে। থ্যাঙ্কস, রাত্রে দেখা হবে। ওকে বাই। বাই। আরে মিউজিক বন্ধ হয়ে গেল কি করে? আরে কেউ আছে? এই লোকগুলো না দেখাশোনার জন্য কেউ নেই। এর স্পিড বেড়ে গেল কি করে? আরে কমছে না কেন? আরে কেউ আছে? কেউ কি হলো এটার? এই ট্রেডমিলটার কি হলো? পায়ের এক্সারসাইজ তো আজ হবে না, কাঁধেরটা করে নি। ওয়েলকাম অনন্যা, নতুন বাড়িতে তোমায় স্বাগত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাত্র দুদিনের জন্য, কারণ দুদিন বাদে আমি এখান থেকে একে নিয়ে যাব। হ্যাঁ বাবা হ্যাঁ, বিয়ের পরও তোমার সাথেই থাকবে অর্জুন, তারপর আমাদের মতো বন্ধুদের বাড়ির কথা কেন মনে থাকবে? আই মাস্ট সে তুই খুব লাকি অনন্যা যে তুই অর্জুনের মতো এত ভালো একজন পার্টনার পেয়েছিস। আর থ্যাংক ইউ সো মাচ নীরা, এখন অন্তত বিয়ে পর্যন্ত আমি ভালোভাবে থাকতে পারবো। হ্যাঁ নীরা, এ কালকে একটু ঘাবড়ে গেছিল, এবার ম্যাডামের ভালো করে খেয়াল রেখো, এটা এখন তোমার দায়িত্ব। ওকে, তুমিও না, আমি একদম ঠিক আছি। ওকে নীরা, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। ইয়া বাই। নিজের খেয়াল রেখো। ওকে বাই অর্জুন। বাই। আচ্ছা অনন্যা, তুই ফ্রেশ হয়ে নে, আমি গরম গরম হট চকলেট নিয়ে আসছি। ওয়াও, ওকে। হ্যাঁ আমাদের প্ল্যান সফল হয়েছে, তুমি যা চেয়েছিলে কাল রাত্রে অনন্যার সাথে সেই সব কিছু হয়েছে, আরও ঘাবড়ে গিয়ে আমার বাড়িতে শিফট হয়েছে। এবার আমরা যত কাগজ চাই ওকে দিয়ে তাতে সাইন করে নিতে পারি, কেউ আটকাতে পারবে না। আচ্ছা আমি এবার রাখছি। Thank you.
ভীষণ সুন্দর গন্ধ আসছে। আসবে না মানে? আমার হাতের হট চকলেট খুব পপুলার ম্যাডাম। এটা না, এটাতে কম চিনি আছে, এইটা তোমার জন্য খাও। অ্যামেজিং। ওকে, এটাকে না গরম গরম খেয়ে নিবি, তাহলে খুব ভালো ঘুম আসবে। থ্যাংক ইউ সো মাচ নীরা। আরে ইয়ার, ভুলে গেলি, দোস্তি মে নো থ্যাংক ইউ নো সরি। ও গড, নীরা ইউ আর সো ফিল্মি। ঠিক আছে, খেয়ে নে। একটা ইম্পর্টেন্ট কথা তো ভুলেই গেছি। আর কি বলতো, আমাকে সোসাইটিতে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তোর নামে, যে তুই আমার সাথে থাকছিস। জরুরি খুব, তুই প্লিজ একটা ডকুমেন্ট সাইন করে দে না। এখন নীরা পড়ে না, খুব জোরে ঘুম পাচ্ছে। হ্যাঁ, তুই শুয়ে পড়, তুই না এই ডকুমেন্টটা খালি সই করে দে। অনন্যা, একটু বাদে ঘুমোস, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়েক আপ। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে অনন্যা। এবার দেখো, আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত হবে। খুব ছোট করেছো না আমাকে তুমি? এবার দেখো আমি কি করি। অনন্যা, নিজের ঘরে একা বসে ডায়েরিতে লিখছে, ঠিক সেই সময়ই আলো তপতপ করতে শুরু করে। অনন্যা ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে দরজাটা খুলে যায়, কারোর চলার আওয়াজ শোনা যায়, আর অনন্যা নিজের ঘরে রক্তমাখা পায়ের ছাপ দেখতে পায়। আর ভয় পাওয়া অনন্যার মুখোমুখি হয় এক ভয়ানক আত্মার। অনন্যা ওর থেকে বাঁচার চেষ্টায় পালায়, কিন্তু ওই আত্মা ওকে ঘিরে ফেলে। আর এইসব কি হচ্ছে?
এইসব তো তাই হচ্ছে যা আমি অনন্যার জন্য লিখেছিলাম। আমি উত্তর চাই। আমি যা যা ওর জন্য লিখেছিলাম তা আমার সাথে হলো কেন? আমি উত্তর চাই। শান্ত হয়ে যাও। শান্ত হয়ে যাব? আমি শান্ত হয়ে যাব? তুমি জানো আমার সাথে কি হয়েছে? আমার জীবন চলে যাচ্ছিল, আমি মরে যেতাম। কিছু লোকের কাছে অদ্ভুত শক্তি থাকে, অনেকে তো সেই শক্তির ব্যাপারে কিছু জানেই না সারা জীবন। কিছু লোক যখন যখন যা যা চায় তারা তা সব পেয়ে যায়, ঠিক এরকমই কিছু একটা শক্তি অনন্যার কাছে আছে। যখনই ও কোনো কাগজে নিজের ইচ্ছের কথা লেখে, সেই ইচ্ছে পূরণ হয়ে যায়। অন্য কারোর লেখা কাগজেও যদি ও সই করে দেয় তাহলে সেটাও পূরণ হয়ে যায়, কিন্তু কেউই সেই শক্তির অপপ্রয়োগ করতে পারে না। অপপ্রয়োগ? কিন্তু আপনিই তো বলেছিলেন যে আমি ওর সই করা কাগজে যাই লিখবো সেটা সত্যি হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি চেষ্টাও করেছি, বসের উপর হামলা করালাম, সেটা হলো। অনন্যার বাড়িতে আমি ভয়ঙ্কর হামলা করালাম আর সেটাও হলো, কিন্তু কাল সব উল্টে গেল কি করে? ওটা উল্টো হলো কারণ তুমি অনন্যার জীবনকে বিপদে ফেলার চেষ্টা করেছিলে। প্রথমবার তুমি না ওকে না ওর জীবনকে বিপদে ফেলেছিলে, শুধু ভয় দেখিয়েছিলে, সেটা হয়েছিল। কিন্তু যেই তুমি ওকে শারীরিকভাবে আঘাত দেওয়ার চেষ্টাটা করবে সেটা কখনই পূরণ হবে না। কিন্তু আমি বরবাদ করে দিতে চাই, প্রতিশোধ নিতে চাই, আমি ঘৃণা করি ওকে। দেখো আমার কথা অমান্য করো না, নইলে তোমার চাল তোমার খুব ক্ষতি করবে। বুঝে গেছি। আমার কাছে এমন একটা প্ল্যান আছে যা দিয়ে আমি অনন্যাকে চোট না পৌঁছিয়েও
ওকে বরবাদ করে রেখে দেব। আমি অনন্যার থেকে ওর সব সুখ কেড়ে নেব। কি আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না যে যে কাল রাতে তোর ওপর আত্মা হামলা করেছিল। হ্যাঁ, ব্যাস আমি কোনো রকমে বেঁচে গেছি, কিন্তু হামলা ঠিক সেভাবে হলো যেভাবে আমি অনন্যার জন্য লিখেছিলাম। তোমায় আবার অনন্যার সিগনেচার নিতে হবে। না, আমি আর এসব করতে পারবো না, এসব একটু বেশি হয়ে যাচ্ছে প্রিয়া। আর কাল আমার সাথে যেটা হলো সেটা, ওর পরে তো আমি অনন্যাকে আরো বেশি ঘৃণা করি। আমি ওকে এক মুহূর্তও সুখী দেখতে পাচ্ছি না। তোমাকে এই কাজটা করতেই হবে প্রিয়া। প্রিয়া, কাল ওর বিয়ে, তুই তুই এখনো ওর সাথে এসব করার কথা ভাবছিস? দেখ, তুই তুই এক্ষুনি এখান থেকে চলে যা। অনন্যা এখানে যে কোনো সময় আসতে পারে, আর ও তোকে এখানে দেখলে কি কে জানে কি ভাববে। তুই তুই যা, আমি ভাবছি কি করা যায়। আমার ওর ব্যাপারে বা ওর বিয়ের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তোমাকে আমার কাজটা করতেই হবে। আমি আসছি। নীরা, এই প্রিয়া এখানে কি করছিল? ও ও না এখানে একটা প্রজেক্টের ডিটেলস দিতে এসেছিল। এ প্রিয়াকে না আমার কিরম অদ্ভুত লাগে, দেখলেন না কেমনভাবে দেখছিল আমাকে? যাই হোক, ছাড়, আমি আমার মুড অফ করতে চাই না এখন। দেখ, আমি তোকে বলছি কালকের জন্য কী কী কিনে এনেছি, চল না, চল। হ্যাঁ, আমি এখন। অর্জুন, দেখ এটা কিন্তু তোর শেষ সুযোগ, তুই বিয়ে করবি কি করবি না সেটা ভেবে দেখ। দেখ, একবার বিয়ে করে নিলে কিন্তু বুঝে নে ফেঁসে গেলি ভাই। শাট আপ অমিত, অর্জুন অনন্যার থেকে ভালো মেয়ে আর কখনো পাবে না। কত ভালোবাসে অনন্যা অর্জুনকে। আমি তো বলি অর্জুন, তাড়াতাড়ি ওকে বিয়ে করে নাও, ও নিজের মত বদলে ফেলার আগে। চলো এবার চলো। দেখ অর্জুন, আরেকবার ভেবে দেখ। আয়ুষ্য, কাম অন অমিত, আমরা দুজন 100% শিওর। ইটস ওকে। এবার সই করি। আমার ওর ব্যাপারে বা ওর বিয়ের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তোমাকে আমার কাজটা করতেই হবে। করব। অর্জুন, করো না। কনগ্রাচুলেশন, এখন থেকে আপনারা দুজনে স্বামী স্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস এক মিনিট দাঁড়ান, কিছু ফর্মালিটিস বাকি আছে, আমি পেপারে নিয়ে আসছি। শিওর স্যার। কংগ্রাটস, আজ তো পার্টি। পার্টিটাটি পরে, আগে মুখ মিষ্টি করে নাও তো। মিষ্টি তো গাড়িতেই ফেলে এসেছি, চলো নীরা আমরা মিষ্টি নিয়ে আসি। তো ফাইনালি। ফাইনালি। এই যা, কি হয়েছে? গাড়ির চাবি তো আমার কাছে আছে। এই মেয়েগুলো না, এক মিনিট, এখনই আসছি। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। অর্জুন, 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 কি হলো অর্জুন? জানি না অনন্যা, আই ডোন্ট নো।
হিরো কি হচ্ছে অর্জুন? অর্জুন 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 কিছু হবে না অর্জুন অর্জুন না অর্জুন 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 নীলা হেল্প কেউ আমাকে সাহায্য করো প্লিজ প্লিজ কেউ সাহায্য করো নীলা অর্জুন কিচ্ছু হবে না অর্জুন নীলা এসব কেন হচ্ছে আমার সাথে? কেন? অর্জুন তো সবসময় বলতো আমার ভাগ্য আমার সাথে আছে, আমার নিজের মুঠ হয়ে আছে। তাহলে আমারই ভাগ্য আমার অর্জুনকে আমার থেকে কিভাবে চিনিয়ে নিতে পারে? না, এটা আমার ভাগ্য নয়, এটা আমার সাথে কেউ করছে। কোনো এমন লোক যে আমাকে সুখী দেখতে চায় না, কি করতে পারে এসব? আমার মতে তোমায় একটু সাবধানে থাকতে হবে, কারণ অফিসে এমন অনেক লোক আছে যারা তোমাকে খুব হিংসে করে। তুমি জানো যে আমি কাদের কথা বলছি। প্রিয়ার থেকে একটু সাবধানে থেকো, ও যা খুশি তাই করতে পারে। প্রিয়া বা যে কেউ যে আমার অর্জুনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সে কখনো সুখী হতে পারবে না। ওরও ওরও খুব কষ্টের মৃত্যু হওয়া উচিত, খুব কষ্টের। তুমি জানো নীরা, এটা আমার ফেভারিট ক্লাব। এখানে একদম আমার পছন্দের মিউজিক বাজে, হিপ অ্যান্ড হ্যাপেনিং। এই তুমি কে? তুমি জানো না এটা মেয়েদের বাথরুম? চলো বেরো এখান থেকে, আমি বলছি বেরো এখান থেকে। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? চলো বেরো এখান থেকে। Thank you.
তুই এত ভয় পেয়েছিস কেন বল না? আসলে অনন্যা ওই অর্জুনের মৃত্যু আমাদের জন্য হয়েছে। কোটে খুশি মনে তুই যে কাগজে সই করেছিলি ওতে একটা নতুন সম্পর্কে শুরু না, অর্জুনের মৃত্যু লেখা ছিল, আমরা মেরেছি ওকে। কি তুই তুই মেরেছিস অর্জুনকে? এসব এসব প্রিয়ার প্ল্যান ছিল, ও ও তোকে খুব হিংসে করতো, ওর সব কাজ তোর কাজের সামনে বাজে লাগতো। ও কোনো একটা ট্যারোকার্ড রিডারের কাছে গেছিল আর সে বলেছিল তোর মধ্যে কিছু শক্তি আছে। শক্তি? কি শক্তি আছে আমার কাছে? তুই সবসময় বলতিস না তোর ভাগ্য তোর সাথে আছে, এটা সত্যি, তুই যা চাস সব সময় পেয়ে যাস। না এটা হতে পারে না, এটা সত্যি, তুই এই শক্তির কথা কিচ্ছু জানিস না, তুই ডায়েরিতে যা লিখিস সেটাই সত্যি হয়ে যায়, তোর সই করার সব কাগজে যা লেখা থাকে তাই হয়ে যায়, তাই হয়ে যায়। আমিও আমিও না প্রথমে এটা বিশ্বাস করিনি, তারপর প্রিয়া এটা প্রমাণ করে দিল, ও ও তোর সই করা কাগজে কিছু লিখেছিল আর সেটা ওটা ওটা সত্যি সত্যি হয়ে গেল। কি? হ্যাঁ অনন্যা, তোর বাড়িতে কোনোদিন কোনো আত্মা ছিল না, ওই রাত্রে তোর বাড়িতে যা কিছু হয়েছিল সব সব এই জন্যই হয়েছিল কারণ কারণ তোর সাইন করা পেপারে প্রিয়া ওইসব লিখেছিল। তারপর তুই আমার বাড়ি এলি, মনে আছে যখন যখন প্রিয়া আমাকে বলল যে যে ও তোর উপর বদলা নেওয়ার জন্য অর্জুনকে মারতে চায়, তো আমি ওকে অনেক থামানোর চেষ্টা করি, কিন্তু কিন্তু অনন্যা ও আমাকে ভয় দেখায় বলে আমি ওর সঙ্গ দিই। I'm sorry বললে কি হবে নীরা, আমার অর্জুনকে কি আমি ফিরে পাবো? আমি তোকে কখনো ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না নীরা। I'm sorry, আমায় ক্ষমা করে দে। এই সেই ডায়েরি যাতে আমার সব শক্তি আছে, না যাই না। আজকের পরে আমি আর কিচ্ছু লিখব না, এই সই আমার শক্তি না। কখনো কিচ্ছু লিখব না, কিন্তু চাইব না আমি। Ha 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 ha
For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.